সবার চোখ এখন ইউক্রেনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার পর থেকে তা পরিণত হয়েছে মনোযোগের কেন্দ্রবিন্দুতে। একইভাবে সবাই নজর রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির উপরে। জেলেন্সকি নিজেও বলেছেন, রাশিয়ার প্রধান এবং এক নম্বর টার্গেট আমি। অথচ কয়েক বছর আগেও জীবনটা এমন ছিল না তার। ছিলেন কৌতুক অভিনেতা, চেয়েছিলেন দেশকে দুর্নীতিবাজদের হাত থেকে উদ্ধার করতে। সেটিই তাকে বানিয়ে দেয় ইউক্রেনের প্রেসিডেন্ট। আজকে আমরা জেলেন্সকির কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট হয়ে ওঠার গল্পই শুনব। ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি ইউক্রেনের রি শহরে এক ইহুদি পরিবারে জন্ম নিল ছোট্ট শিশু। তার নাম রাখা হল ভ্লাদিমির জেলেন্সকি। বড় হয়ে জেলেন্সকি আইন বিষয়ে পড়াশোনা করেন। হতে পারতেন তিনি নামজাদা উকিল, কিন্তু সিদ্ধান্ত নিলেন কৌতুক অভিনেতা হবেন। তার অভিনয় প্রতিভাও ছিল দারুণ, তাই অল্পদিনেই মানুষের মন জয় করতে সমর্থ হন। তাকে নিয়মিত রাশিয়ান টিভিতে কমেডি করতে দেখা যেত। ২০০৩ সালে তার কমেডি টিমকে নিয়ে তিনি কেভারটল ৯৫ নামে একটি টিভি প্রোডাকশন কোম্পানি খোলেন। কোম্পানিটি দারুণ সফল হয়। ইউক্রেনের ১+১ নেটওয়ার্কের জন্য শো বানাত এই কোম্পানিটি। এরপর চলচ্চিত্র অভিনয় শুরু করেন জেলেন্সকি। ২০০৯ সালে লাভ ইন দ্য বিগ সিটি ও ২০১২ সালে জায়েন্সকি ভার্সেস নেপোলিয়ান নামে দুটি ব্যবসা সফল চলচ্চিত্র বানান তিনি। জেলেন্সকি যখন চলচ্চিত্র ব্যস্ত, তখন ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল। ২০১৪ সালে কয়েক মাস বিক্ষোভের পর ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়াকোনোভিচকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। ক্রিমিয়া দখল করে দেশটির পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের সমর্থন দেয় রাশিয়া। ফলে সেসব অঞ্চলে যুদ্ধ শুরু হয়, যা এখনও চলছে। ওদিকে দুর্নীতিতে ছেয়ে যায় ইউক্রেন। মোট সম্পদের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করতেন কয়েকজন ধনকুবের। এসব ঘটনার এক বছর পর ১+১ নেটওয়ার্কে সার্ভেন্ট অব দ্য পিপল সিরিজটির সম্প্রচার শুরু হয়। সিরিজটিতে ভ্যাসিলি গোলবরোদকো নামে একটি চরিত্র ছিল। ইতিহাসের এই শিক্ষকের প্রেসিডেন্ট হয়ে ওঠার যাত্রা দেখানো হয় সিরিজটিতে। সিরিজের এই চরিত্রটিতে অভিনয় করেন জেলেন্সকি। সে সিরিজে দুর্নীতির বিরুদ্ধে ওই শিক্ষকের দেওয়া বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে যায় তখন। এটি জেলেন্সকিকে রাজনীতিতে নামতে উৎসাহিত করে। শান্তি ও সুস্থ রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে আসেন জেলেন্সকি। তার দলের নাম দেন তার টিভি সিরিজের অনুসরণে সার্ভেন্ট অব দ্য পিপল। প্রতিদ্বন্দ্বী পেট্রো পেরেশঙ্কোকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর ২০১৯ সালের ২০ মে ইউক্রেনের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ক্ষমতায় এসে তিনি পূর্বাঞ্চলে যুদ্ধ শেষ করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। শুরুতে তিনি রাশিয়ার সাথে আলোচনা করে সমঝোতার চেষ্টা ও বন্দি বিনিময় করেন। শান্তি চুক্তির প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টাও করেন তিনি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তাকে অসহযোগিতা করে গেছেন। জেলেন্সকি দুর্নীতি কমাতে উচ্চ পদস্থদের প্রভাব কমানোর চেষ্টা করে গেছেন। জেলেন্সকি একটি আইন করেন যার মাধ্যমে রাজনৈতিক দলগুলোতে ধনীদের অনুদান নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে জেলেন্সকি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ নিয়ে আরও জোরালোভাবে কথা বলতে শুরু করেন। তিনি মূলত রুশ বিরোধী এবং আমেরিকাপন্থী ছিলেন বলে রাশিয়া কখনও তাকে সুনজরে দেখেনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা ভ্লাদিমির পুতিনকে ক্ষুব্ধ করে। রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে বলে ইউক্রেনকে সতর্ক করেছিল পশ্চিমা দেশগুলো। শেষ পর্যন্ত ইউক্রেন দখল করতে হামলা করে রাশিয়া। চলচ্চিত্র থেকে রাজনীতি বা ক্ষমতা দখলের গল্প নতুন নয়।
কিন্তু টিভি সিরিজে যে গল্পে অভিনয় করেছিলেন সেটি সত্যি হয়ে যায় জেলেনস্কির জীবনে। এখন অপেক্ষা বাস্তবতা জেলেনস্কির গল্পটিকে কোথায় নিয়ে যায়। এমন অজানা সব গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।